हालीशहर जेटियार सेंपाड़ा एलाकाय एक सतरर्ध वृद्धा कोविड आक्रांत हो मारा जान रविवार रात 8 नागाद किन्तु सोमवार 12 बेजे गेलेओ तार सत्कारेर व्यवस्था हयनी। मृतार नाम आरती पाल। जाना गेछे 5ई मे तार कोविड पजिटिव धरा पड़े। तार बाड़ी भाटपाड़ाय। तिनि तार मेयेर बाड़ीते छिलेन। कल्याणीर कोविड हासपाताले निये जाओया हलेओ भर्ती नेओया हयनी बोले परिवारेर अभियोग। विभिन्न प्रशासनिक स्तरे जानिएओ कोनो लाभ हयनी बोले जाना गेछे। अवशेषे बेला गड़ाते प्रशासनिक तत्परताय देह সৎকারের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আমাদের পাড়ার একজন বাসিন্দা নাম আরতি পাল, উনি করোনা পজিটিভ এসেছিল 5 তারিখে। তো 5 তারিখে তারপরে জহরলাল থেকে যখন পজিটিভ আসে, বাড়ির লোকেরা তখন রেফার করা হয় টিবি হসপিটাল, যেটা এখন করোনার জন্য হয়েছে। ওখানে নিয়ে যাওয়া হয়, ভর্তি করা যায়নি। তারপরে বাড়ি নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছিল। গতকাল বাড়ির লোক ডিটেক্ট করে বিকালবেলা, তখন সন্ধ্যেবেলা আনুমানিক 7:30-8টার দিকে যে উনি এক্সপায়ার করেছেন, বাড়ির লোক যা ডিটেক্ট করেছে। তারপর আমাদের পাড়ার লোকদেরকে জানায়, সেই অনুযায়ী আমরা পুলিশ প্রশাসনকে জানানো হয় এবং লোকাল যিনি প্রশাসনে যারা আছে পঞ্চায়েত তাদের তরফেও জানানো হয়। আজ পর্যন্ত এখন সকাল হয়ে গেছে, এখন দুপুর হতে চলেছে, এখন বাজে আনুমানিক 12টা। পুলিশ প্রশাসনের তরফ থেকে একটাই কথা বলেছে যে তারা বলেছে আমাদের সব দায়ী গাড়ি আমরা অ্যারেঞ্জ করলে পরে তারা গাড়িটা এক্সকোর্ট করে নিয়ে যেয়ে দাহ করার ব্যবস্থা করবে। আর এদিকে সবদাহী গাড়ির জন্য আমরা পার্সোনালি সব জায়গাতেই ফোনাফোনি করেছি। কাস্টমার মিউনিসিপ্যালিটির খবরাখবর হয়েছে, তারা বলছে এই জোনে এসে হালিশহর জেটিয়াতে তারা বডি তুলবে না। হালিশহর মিউনিসিপ্যালিটিকে জানানো হয়েছে, তারা আমরা পার্সোনালি লোক গেছে আমাদের এখান থেকে বডি নিয়ে যাওয়া হলো। কি বলবেন, এটা এতক্ষণ বাদে যাই হোক অনেক কিছু চেষ্টা করা হয়েছিল, লাস্টে কমল অধিকারী কমলদার জন্য আমার আজকে এই এত এতটা তাড়াতাড়ি প্রসেস আমরা এগোতে পারলাম, না হলে এখনো পর্যন্ত আমাদের বডি নিয়ে যাওয়া সম্ভব হতো না। তাহলে এই যে সকাল রাত্রে গতকাল রাত্রে 8টা থেকে দুপুর প্রায় 12:30 বেজে গেছে, এতক্ষণ পড়েছিল বাড়িতে এবং আমাদের কমল ফার্স্টে তো না বলেছিল হালিশহর মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু কমলদা আমাদের কমলদার সাথে আমি যোগাযোগ করে কমলদা আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে আমাকে আজকে এই জায়গাটা প্রথমবার মিউনিসিপ্যালিটি না করেছে, দ্বিতীয়বার কমল অধিকারী নেতৃত্বে মানে তার নির্দেশটা হয়েছে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এটা হয়তো স্টাফ ছিল না, কি আর করা যাবে, আর তো কিছু করার নেই, সব দিকেই তো এরকম মানে প্যান্ডেমিক সিচুয়েশনে টোটালটাই একদম মানে বাজে অবস্থা। তো এইটুকুনি বলতে পারি, আমার এই বিপদের দিনে কমলদা পাশে দাঁড়িয়েছে, খুব ভালো লাগলো। কমলদাকে অসংখ্য ধন্যবাদ।